Everybody, welcome to my YouTube channel Rokomer Shikha. I am Fawad Alam, Biochemistry Molecular Department, University of Rajshahi. আমরা জানি যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি পায়। একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মানটা হ্রাস পায়। কিন্তু আমরা অনেক জায়গায় অনেক রকম ব্যতিক্রম দেখতে পারি, যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে দেখা যায় যে বৃদ্ধি না পেয়ে সেখানে হ্রাস পায়। আবার একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলেও এরকম আমরা অনেক ব্যতিক্রম পেতে পারি। তো আমি আজকে দেখাবো তোমাদের যে কেন একটা পর্যায়ে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মানটা না বাড়ে, কিছু কিছু জায়গায় ব্যতিক্রম যেখানে হয় কেন সেটা হয় সেটা। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটিতে ক্লিক করো যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশন পেতে পারো, এবং আমার এই ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দাও। শেয়ারিং ইজ কেয়ারিং। তো আজকে দেখে নেওয়া যাক কেন এই ব্যতিক্রমটা হয়। আমরা জানি আয়নীকরণ শক্তি হচ্ছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণু সর্বশেষ কক্ষপথ হতে এক মোল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করতে যে শক্তিটা দিতে হয় তাকেই বলা হয় ওই মৌলের আয়নীকরণ শক্তি। তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে এর ব্যতিক্রমটাও হয়। সে ব্যতিক্রমটা কেন হয় সেটাই আমি আজকে দেখাবো। আমি উদাহরণ হিসাবে নিয়েছি দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তো এদের ক্ষেত্রে আমরা দেখি যে লিথিয়াম থেকে অক্সিজেন এদিকে আমি পর্যায়ক্রমে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাচ্ছি। আয়নীকরণ শক্তির মান আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ব্যতিক্রম বেরিলিয়াম এবং বোরনের মধ্যে, যদিও বোরনটা হচ্ছে বেরিলিয়ামের থেকে ডানে, কিন্তু এখানে আয়নীকরণ শক্তির মান দেখা যাচ্ছে যে 800 কিলোজুল পার মোল, অর্থাৎ বোরনের সর্বশেষ কক্ষপথে এক মোল ইলেকট্রন অপসারণ করে একে একক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করতে সেটা লাগবে 800 কিলোজুল। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বেরিলিয়ামের ক্ষেত্রে দেখছি আমরা এখানে লাগছে কত, 900 কিলোজুল পার মোল, অর্থাৎ বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন অপসারণ করতে লাগবে 900 কিলোজুল শক্তি। তো এটা একটা ব্যতিক্রম। এটা কেন হয়, হওয়ার কথা ছিল যে বেরিলিয়ামের চেয়ে বোরনেরই বেশি হওয়ার কথা ছিল। আমরা জানি সাধারণ নিয়ম তো তাই বলে যে একেবারে বাম থেকে ডান দিয়ে গেলে আমরা জানি আয়নীকরণ শক্তির মান বাড়ে। এটা কেন হয় সেটা একটা, এখানে একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আমরা আরেকটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন আছে কি নাইট্রোজেন থেকে ডানে, এক্ষেত্রে আমরা দেখি এর অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে এক মোল ইলেকট্রন অপসারণ করতে এর শক্তি দরকার কত, 1314 কিলোজুল। ঠিক অপরদিকে নাইট্রোজেনের দরকার 1403 কিলোজুল। কেন এখানে একটা ব্যতিক্রম দেখি, তো এই ব্যতিক্রমগুলো আমরা এখন ব্যাখ্যা করব। তো এই ব্যতিক্রমগুলো ব্যাখ্যাটা যেটা আসবে আমি এটা মুছে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তো কেন এই ঘটনাটা ঘটে আমরা দেখি যে বেরিলিয়াম এবং বোরন এবং নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, তাছাড়া অন্যগুলো দ্বিতীয় পর্যায়ে সব ঠিক আছে, তাদের যে সিকোয়েন্সটা সেটা মেনটেন করেছে। আমি মুছে দিচ্ছি। তা দেখো এখন যে বেরিলিয়াম ও বোরন, বেরিলিয়াম আর বোরন, আমরা দেখলাম বোরনের আয়নীকরণ শক্তির মানটা কম, বেরিলিয়ামের বেশি। কেন হয় এটা, মূলত নির্ভর করে আয়নীকরণ শক্তির মানটা নির্ভর করে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর, কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর। যদি তার ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় যে তার সর্বশেষ ইলেকট্রনটা যথেষ্ট সুস্থিতিশীল অবস্থায় আছে, তাহলে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করতে গেলে অধিক শক্তির দরকার হয়। যদি দেখা যায় যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা পিতে আছে, তাহলে পিতে সর্বোচ্চ থাকতে পারে 6টা, আর পিতে যদি থাকে 3টা, অর্থাৎ পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকলে সেই অরবিটালটা হবে যথেষ্ট স্থিতিশীল। অনুরূপভাবে আমরা অন্যগুলোর ক্ষেত্রে দেখতে পাই ডিতে 10টা বা ডিতে 5টা থাকলে সেটা হবে যথেষ্ট স্থিতিশীল। এস অরবিটালে সর্বোচ্চ থাকতে পারে কয়টা, 2টা, সেই 2টা থাকলে কী হবে, যথেষ্ট সে স্থিতিশীল হবে, অর্থাৎ পূর্ণ বা অর্ধপূর্ণ, পূর্ণ অবস্থায় থাকলে সেটা হবে যথেষ্ট স্থিতিশীল। এবার দেখে নেওয়া যাক ঘটনাটা কী হয়, আমি এটা মুছে দিই। আমরা বেরিলিয়াম এবং বোরনের ইলেকট্রন বিন্যাস, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। তো বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস করি 1s 2s, আর এখানে আর কিছু হয় না, 1s 2s 2px 2py 2p জেড 2 4 5। আমরা বোরন এবং বেরিলিয়াম এবং বোরনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি যে বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন 2s এ আছে 2টা, অর্থাৎ এস অরবিটাল যথেষ্ট স্থিতিশীল।
ঠিক অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি বোনের ক্ষেত্রে যে তার সর্বশেষ শক্তি স্তরের 2s 2px এ একটা ইলেকট্রন আছে। তাহলে বোরন যদি সেই একটা ইলেকট্রন অপসারণ করে তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা যথেষ্ট স্থিতিশীলতা অর্জন করবে। ঠিক অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি বেরিলিয়ামের ক্ষেত্রে এই কাঠামোটা যথেষ্ট স্থিতিশীল, অর্থাৎ স্থিতিশীল কাঠামো থেকে অর্থাৎ 2s-এ দুইটা ইলেকট্রন আছে, এই অবস্থা থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি দরকার এই 2px থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে তার চেয়ে কম শক্তির দরকার। তো তোমরা বুঝে গেলা কেন এই ঘটনাটা ঘটে যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে আমরা যদি যাই বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তির মানটা কমে, কিন্তু উচিত ছিল বাড়ার, না বেড়ে কমে কেন? এর কারণ হচ্ছে যে সেটা হলো এই ব্যতিক্রমী এই ইলেকট্রন বিন্যাস। মূলত বেরিলিয়ামে 2s-টা যথেষ্ট স্থিতিশীল, দুইটা ইলেকট্রন আছে, আর এখানে 2px-এ একটা, এটা অপসারণ করলে সে যথেষ্ট স্থিতিশীলতা অর্জন করে। তো আমরা এবার দেখব আরেকটা ব্যতিক্রম আমাদের দেখতে পেলাম যে অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে যে ব্যতিক্রমটা হয়, অক্সিজেন এবং নাইট্রোজেন, নাইট্রোজেন অক্সিজেন, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি 1s 2s 2px 2py 2pz, 1s 2s 2px 2py 2pz। তো এখানে দিয়ে আমরা ইলেকট্রন 2 4 5 6 7, 2 4 6 7 8। আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি নাইট্রোজেনের ক্ষেত্রে যে এর পি অরবিটালে সর্বশেষ যে পিতে কয়টা আছে, 3টা। আমরা জানি পি অরবিটালটা যদি পূর্ণ 6টা বা অর্ধপূর্ণ যদি 3টা হয় তাহলে, 3টা যদি হয় তাহলে সেই অরবিটালটা হবে যথেষ্ট স্থিতিশীল। আমরা এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেনের ক্ষেত্রে 2p, অর্থাৎ 2px 2py 2pz প্রতিটাতে একটা ইলেকট্রন, অর্থাৎ 2p-তে 3টা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনীয় কাঠামোটা যথেষ্ট স্থিতিশীল, এখান থেকে একটা ইলেকট্রন বের করা তুলনামূলকভাবে অক্সিজেনের চাইতে বেশি শক্তি লাগবে। কেন আমরা দেখি অক্সিজেনের কাঠামোতে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কক্ষপথে কয়টা আছে, 2px 2py 2pz, অর্থাৎ এই 2px এখানে 2p অরবিটাল টোটালে ইলেকট্রন আছে 4টা। তো এখান থেকে যদি একটা ইলেকট্রন আমরা অপসারণ করি তাহলে এটা যথেষ্ট একটা স্থিতিশীল কাঠামো অর্জন করবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এদের ইলেকট্রন নিয়োগ বিন্যাসের কাঠামো থেকে আমরা বলতে পারি অক্সিজেনের ক্ষেত্রে 2px থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে যত না শক্তি দিতে হবে 2px এই অবস্থা থেকে, অর্থাৎ এখানে যে 3টা ইলেকট্রন আছে 2p-তে, এই কাঠামো থেকে ইলেকট্রন অপসারণ করতে তার চেয়ে অধিক বেশি শক্তি দিতে হবে। এই জন্যই একই পর্যায়ে যদি আমরা জানি যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে সেটা বাড়ার কথা ছিল আয়নীকরণ শক্তির মান, কিন্তু এখানে তাদের ইলেকট্রনীয় বিন্যাসের কারণে তাদের আয়নীকরণ শক্তির মানটা একই পর্যায়ে, অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মানটা বাড়ার কথা ছিল কিন্তু না বেড়ে সেটা নাইট্রোজেনের চাইতে কম। তো তোমরা বুঝতে পেরেছ আশা করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি লাইক করো, মানে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার ভিডিওকে যদি ভালো লাগে তা ভিডিওতে লাইক দাও, শেয়ার করো কমনাকালীন সময়, যাতে তোমরা বন্ধুরা ঘরে বসে আমার ভিডিওগুলো পেতে পারে সেই সুযোগটা তাদের করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।